হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালটা শুরু হয় একটু এলোমেলোভাবে। তো সকালে আমি ইন্ডাকশনে রুটি করে নিচ্ছিলাম, সেই সাথে আমি ইন্ডাকশনে ভাজিও করে নিছি, আলু ভাজি আর আলু আর পটল ভাজি। তার একটা কারণ হচ্ছে আমার চুলাটা একটু সার্ভিসিং করতে দিছি, মিস্ত্রি বাসায় আসছে। সকালে যখন ঘুম থেকে উঠি, আমি বারান্দায় ব্রাশ করতেছিলাম, তখন দেখি বিভিন্ন এলাকায় যে ডাকে না যে গ্যাসের চুলা ভালো করা, তো এরকম একজন লোক যাচ্ছিল ডাকতে ডাকতে। তো আমি আবার ওনাকে ডেকে এই যে চুলাটা একটু সার্ভিসিং করায় নিচ্ছি। আমার এই গ্যাসের চুলার প্রবলেম হচ্ছে একটু কালি বের হয়, মানে কোনো পাতিল বসালে পাতিলটা কালো হয়ে যায়, প্লাস এক সাইডের চুলা একটু কম, মানে আগুনটা একটু কম আসতো। তো আমার হাজবেন্ড বলে এই চুলার ব্যবহার করার দরকার নাই। তো আমার আসলে কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না, লাস্ট পর্যন্ত ট্রাই করে দেখি। তারপরও যেহেতু গ্যাসের চুলা তো খুব সেন্সিটিভ, আর যেহেতু এটা মানে গ্লাসে, মানে উপরের সাইডটা হচ্ছে গ্লাসের, তো যার কারণে ভয়ও লাগতেছিল। তো যখন আমি এনাকে ডাকি, তো ইনি চুলার কন্ডিশন দেখে বললো চুলা খুবই ভালো আছে, শুধু ভিতরে একটু প্রবলেম হয়েছে, সেটা ঠিক করে দেয়া যাবে। তো উনি ঠিক করে দিচ্ছে, এই যে এটার উপরের পাটটা কিন্তু পুরোটাই খুলে নিছে, আর এই যে ভিতরে প্রচুর ময়লা জমে গেছে, যেই ময়লাগুলো আসলে ক্লিন করা সম্ভব হয় না, মানে সে এই ময়লাগুলো ক্লিন করতে গেলে চুলাটাকে এইভাবে করে খুলে নিয়ে তারপর ক্লিন করতে হবে, তো সেটা তো আর আমাদের বাসায় সম্ভব না। আর এই মানে যিনি আসছে আর কি এই চুলাটা দেখার জন্য দেখতেছে, তো ওনার কাছে জানলাম যে যে কোনো গ্যাসের চুলাই প্রতি বছরে বছর যদি সার্ভিসিং করানো যায় বা একটু দেখিয়ে নেওয়া যায়, তাহলে বিপদের আশঙ্কাটা কম থাকে। যদিও দুর্ঘটনা যখন তখন মানে হয়ে যেতে পারে, আল্লাহ যার ভাগ্যে যেটা রেখেছেন সেটাই তো হবে, তারপরও সতর্কতা আসলে নেওয়া উচিত। তো আমি মানে এটা কি যে প্রতি বছর বছর সার্ভিসিং করব, এই জিনিসটাই করা হয় না, মানে এরকম ছোট ছোট কাজই দেখবেন যে আমাদের করা হয় না, বাট যেটা কি না একদমই ঠিক না। এই যে এরকম একটা শক্ত ঢিলের মতো অংশ, আগুনটা ঠিক যেই পাশ দিয়ে বের হয় সেই জায়গাটায় ছিল, এটা কিন্তু ময়লা, তেল জমতে জমতে অথবা গ্যাস যে আগুনটা আসে সেই আগুনের মাধ্যমে যে কালিগুলো তৈরি হয় সেটাই হচ্ছে একটা জমাট বেঁধেছিল। তো এর কারণে আসলে আগুনটা কম আসতেছিল, আর এই যে একটা চুলা থেকে কত ময়লা বের হয়েছে। আমি তো আমার যথাসম্ভব চেষ্টা করি, আপনারা হয়তো ভিডিওতেও দেখেন, আবার অনেক সময় দেখেন না, কারণ আমি নোংরা চুলায় বা চুলা একটু নোংরা থাকলে আমি সেই চুলা কি রান্নাঘরেই কাজ করতে পারি না। তো আমার আসলে যতদূর সম্ভব হয় আমি ততদূর ক্লিন করি, বাট এই এই ময়লাগুলো একদম ভিতরের দিকে ছিল। তো আমার এইটুকু ভিডিও করার একটাই কারণ, আমি দেখাচ্ছি এভাবে যে আপনাদের যাদের চুলা আছে অবহেলা না করে আপনারাও সার্ভিসিং করিয়ে নেবেন, কারণ বিপদ তো বলে কয়ে আসে না। আর আমি হচ্ছে সকালে নাস্তাটা করে রান্নাঘরটা আগে গুছাই, ঠিকঠাক করি, যেহেতু চুলাটা একদম খুলে নিছি, তো মন ইচ্ছা মতো আর কি চুলাটা ক্লিন করে নেই। তারপর ওই মিস্ত্রি হচ্ছে চুলা লাগিয়ে চলে যায়, দেন আমি এই কাজটা করতেছি। আমি তো মানে প্রতিদিন একটা করে জিনিস ধরতেছি আমার বাসার, আর ডিপ ক্লিন করতেছি। তো আজকে ছিল হচ্ছে ড্রেসিং টেবিল ক্লিন করতেছিলাম, আর ড্রেসিং টেবিল ক্লিন করার হচ্ছে তেমন কিছু নাই, শুধু গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিব। আর যে জিনিসগুলো ছিল বাইরে মানে এই ড্রেসিং টেবিলে, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমি নামিয়ে মুছে নিয়েছি, যেগুলো ভিডিও করা হয় নাই। তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। আর আজকে হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে গিয়ে আমি অনেক জিনিস ফেলে দিলাম, যেমন আমার অনেক লিপস্টিক, অনেক মেকআপ প্রোডাক্টস, যেগুলো আমার এখন আর দেয়া হয় না অথবা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো সেগুলো ফেলে দিছি। ভালোই জায়গা বের হয়েছে আর ফাঁকা ফাঁকা লাগতেছিল। তো এখানে হচ্ছে হালকা পাতলা কিছু দাগ ভরিয়েছে আমার বাচ্চারা, তো সেগুলো মানে ঘষে ঘষে তুলতেছি। আর কাঠের জিনিস বা এই ধরনের ফার্নিচারগুলোতে আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়েই ব্যবহার করি। অনেকের কাছে মনে হতে পারে যে
এই যে উপরের যে বার্নিশটা এটা নষ্ট হয়ে যায়, বাট আমি তো অনেক দিন ধরে করতেছি, কিছু হয় না। তারপরও আসলে আমার কাছে পরিষ্কারটাই বড় কথা। এভাবে করেই একটা জিনিস যতদিন যায় যাবে। উপরের ড্রয়ারটা আমার মেয়ের, ওটা সবসময় লক করে রাখে, কারণ ওর জিনিসগুলো ওর ভাই নিয়ে নেয়। তো আর নিচের এই জায়গাটায় হচ্ছে আমার টিপ বানানো সব অনুষঙ্গ এখানে, এগুলোকে ফেল্ট ফেব্রিক বলে। ফেল্ট ফেব্রিক দিয়ে আমি টিপ বানাই। তো নতুন কিছু টিপের ডিজাইন শিখেছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে অলরেডি দুইটা বা তিনটা বাহারি টিপ বা মেটাল টিপ, নকশা টিপ, এই জাতীয় টিপের টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রান্নাঘরে চলে আসছি রান্না করতে। আজকে ইলিশ মাছ দিয়ে দুই ধরনের রান্না করব। তো একটু বুদ্ধি করে রান্নাগুলো করতেছি। যেমন এই পিসটা, এটাকে আমি কেটে দুই ভাগ করছি, গাদা এক মানে গাদা আর পেটি আলাদা করছি। তো এভাবে বুদ্ধি করে কাজ না করলে আসলে সংসার করা যায় না। সংসারী হতে হলে একটু বুদ্ধিমতীও হতে হয়। তো যাই হোক, আমি যে গাদা পিসগুলো আর কি, সেগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব, সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব। আর ইলিশ মাছ তো এমনি সেদ্ধ বলেন, ভাপা বলেন বা ভাপে বলেন, বা এমনি একটু ভেজেও খেতে বেশ মজা। আর এই যে গাদা, এই পিসগুলো না মানে বেশি কাটা থাকে, যার কারণে বাচ্চারা খেতে পারে না। একটু বেশি কড়া করে ভেজে যদি রান্না করা যায় তাহলে ওরা দেখা যায় যে খায় আর কি। রান্না চুলা বসাবো, চুলায় রান্না বসাবো কি বলতেছি। তো এই যে প্লেটটা দেখাচ্ছি, এই প্লেটটা আমি বাসায় একটু কালার করে দিছি। তো এটা একটা ভাঙা প্লেট ছিল। এই প্লেটটা মূলত আমি রান্নার চুলার সাইডে রাখার জন্য, দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে তেল যে মানে ছিটে যায়, তো জানালার জায়গাটা একটু কম নোংরা হয়। এই কড়াইটা অনেকেই চিনে থাকবেন, আমার ভিডিওর শুরু থেকে এই কড়াইটা আমার সাথে আছে। তো ইদানিং এই কড়াইটা শুধু মাছ ভাজার জন্য আমি ব্যবহার করতেছি। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বেশ খানিকটা তেল। এতে আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। দুইটা পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব। আর ইলিশ মাছ, বোয়াল মাছ, এই টাইপের মাছ ভাজার সময় কিন্তু প্রচুর ফুটে উঠে, তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। একটু আমি যেমন লম্বা হাতলওয়ালা কোনো খুন্তি বা চামচ দিয়ে উল্টায় দেই দূরে থেকে। এত বছর ধরে সংসার করতেছি, তারপরেও এখনও মাছ ভাজতে গেলে আমার খুব ভীষণ ভয় লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিব। মাছের যে তেলগুলো থাকবে সেই তেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি হচ্ছে এই গাদা পিসগুলোর দো পেঁয়াজা করব, যার কারণে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব। আর যে কোনো ধরনের দো পেঁয়াজা করার সময় কিন্তু তেলটা কম রেখে পেঁয়াজটা বেশি রেখে, যে মানে পেঁয়াজটা যে ভাজা হয় সেই রান্নাটা খেতে বেশি মজা। বেশি তেল থাকলে তখন দেখা যাবে যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে একটু এভাবে করে ফাটিয়ে দিয়ে দিব। এর মধ্যে মশলা মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনে গুঁড়া দিব। দিয়ে অল্প পরিমাণ পানি দিব, পানিটা দিব শুধু মশলাগুলো পেঁয়াজের মধ্যে মিশে যাওয়ার জন্য। তো তেলটা যখন উপরের দিকে একটু ভেসে আসবে ঠিক সেই মুহূর্তে মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো। Thank you.
ইলিশের আর একটা রান্না করব। এই রান্নাটা আমার দাদির কাছে আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, আর যেহেতু দাদিকে স্মরণ করে রান্নাটা করতেছি, যার কারণে এই কড়াইয়ে মানে কড়াইয়ের নিচের দিকে একটু ছাই লাগিয়ে নিয়েছি। গ্রামে যখন অনেক আগে, মানে এখন তো গ্রামেও গ্যাস চলে গেছে, মানে সিলিন্ডার সবাই ইউজ করে, তো যখন সিলিন্ডার মানে গ্যাস ছিল না তখন কিন্তু লাকড়ির চুলায় রান্না করতো, আর নতুন কোনো পাতিলে রান্না করলে পিছন সাইডটা একটু কাদা মাখিয়ে নিত, এতে করে কালি লাগলেও সেটা মানে যখন মাজা হবে পাতিলটা তখন উঠে যেত। তো আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর দিয়ে দিলাম কালো জিরে। খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ কালো জিরেটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে তিতে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব বেগুন আর আলু। তো আমার দাদি এটা শুধু বেগুন দিয়ে করতো, আমার যেহেতু বাচ্চারা খাবে যার কারণে বাচ্চাদের জন্য একটু আলুও দিলাম, বাচ্চারা আলু পছন্দ করে। মশলার মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর খুব অল্প পরিমাণ জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা স্কিপ করা যেতে পারে, যেহেতু আমি এখানে বেগুন আলু সবজি হিসেবে ব্যবহার করতেছি, যার কারণে জিরে গুঁড়া দিলাম। আর পরিমাণ মতো লবণ দিব। আমি এখানে 2 কাপের মতো গরম পানি ব্যবহার করছি। আমার দাদি যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করতেন, যার কারণে ওনার হাতের রান্নায় এত বেশি মজা হতো। আমি তো অনেক তেল দিয়ে দিছি, আমার দাদি কিন্তু খুব অল্প তেলে রান্না করত, তারপরও মানে খুব মজা হতো। এখন খুব মিস করি, উনি এখন তো আর ওইভাবে আগের মতো আর অতটা সচল নেই, এখন মানে কাজকর্ম করতে পারে না কি দাঁড়াতেই পারে না, তো এই আর কি। আর এখানে হচ্ছে শেষের দিকে যখন আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তারপর কাঁচা মাছটা দিয়ে দেবো। আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি ডাইনিংয়ে সবাই। আর এ তো এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার, দো পেঁয়াজা ইলিশের, তারপর ঢ্যাঁড়স ভাজি একটু করে নিছি, আমার বাচ্চারা ঢ্যাঁড়স ভাজি খুবই পছন্দ করে। আর সেই সাথে রাতের একটু ডাল ছিল, সজনে যে রান্না করছিলাম আমি এটা ভিডিওতে দেখিয়েছি, তো সেটাই হচ্ছে একটু গরম করে নিছি। আর আমরা হচ্ছে নর্মালি দুপুরে 2 থেকে 3টা তরকারি হলেই হয়ে যায়, যার কারণে বেগুন ইলিশটা আমি রেখে দিলাম রাতের জন্য। মিনিমাইজেশন খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, তো সব কিছুই আসলে মিনিমালের মধ্যেই করতে হয়, করা উচিত, বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমি খুবই সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করি, যতটুকু না করলেই নয় ততটুকুই আমার কাছে ভালো লাগে। এই যে লেবুটা, এই লেবুতে কিন্তু রস নাই, কিন্তু এই লেবুটা ছাল সহ ভাতের সাথে একটু কামড় দিয়ে খেতে খুব মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা লেবু পছন্দ করেন তারা তো জানেন, মানে বলার অপেক্ষা রাখে না। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ, তো আমি গাছেরদেরও খাবার দিচ্ছি। সকাল থেকে আসলে ঘরের কাজ, মানে ঘরের কাজ কি রান্নাঘরের কাজ করতে করতেই চলে যায়, তো এই গাছগুলোর আর অতটা যত্ন করতে পারিনি, তো এখন গাছগুলোকে একটু দেখতে আসছি। আর এই যে দেখেন রূপের বাহার, thank you.
গাছটা অল্প একটু মাটিতে এত বড় হয়ে গেছে, সহজে মরে না। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবেও ব্যবহার করা যায়। আমি আজকে ঘরের কাজকর্ম করতে করতে একটু দেরি করে ফেলছি, তো দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি এই কাজগুলো করতেছি। আর এরপরেও আমি অনেক কাজ করছি যেগুলো আসলে ভিডিও করা হয় নাই। আমি তো সাধারণত কাপড় মেশিনে ধুই, তো আজকে ঠিক করছিলাম যে হাতে ধুবো। তো অনেকগুলো মানে এক বালতির মতো কাপড় ভিজাইছিলাম, সেগুলো আবার হাতে ধুইছি। ধুয়ে গোসল করে একটু পড়তেও বসছিলাম, মানে গল্পের বই পড়তে বসছিলাম। যেই গল্পের বইটা হাতে নিছি মনে হয় 2 থেকে 3 পাতা পড়ছি, এক পাশ থেকে ছেলে এসে বলে মা খিদা লাগছে, আর এক পাশ থেকে মেয়ে এসে বলে মা খিদা লাগছে। তো আবার চলে গেছি রান্নাঘরে। তো এই আর কি, এগুলোই করতে হয় সারাদিন। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আসলে পেলে আমার খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে মানে কাজ কারো কাছে ভালো নাই লাগতে পারে, বাট এই কাজগুলো করার মানে পেছনে যে এফোর্টটা, সেই এফোর্টটার জন্য কিন্তু আমরা একটা লাইক বা কমেন্ট পেতেই পারি, তাই না? কারণ এক একজনের কাজ তো আসলে এক এক রকম, এক একজনের রান্নার ধরন এক এক রকম। রান্নাঘরে চলে আসছি, বিকেলের নাস্তা বানাবো। আর এখানে আমি গোসলে যাওয়ার আগে এক ঝুড়ি থালা বাসন মেজে রেখে গেছি। আজকে রান্নাঘরটা মানে রান্নাঘরে যত জিনিস ছিল সবগুলোই ধুইছি বলা যায়। তো এখনও রান্নাঘরটা গুছাই নাই। আর এই যে সজনা আমি ফ্রিজে রেখে দিছিলাম, বাট একটু মনে হচ্ছিলো যে শুকায় যাচ্ছে, আমি তো ট্যাপের নিচে রেখে দিলাম, পানি পেলে আবার এটা একটু তাজা থাকবে। আর বিকেলের নাস্তা বানানোর জন্য আমি গোসলে যাওয়ার আগে চিকেন মেরিনেট করে রেখে গেছিলাম। আজকে বাচ্চাদেরকে চিকেন স্ট্রিপ বানায় দিব। তো এই যে এখানে আদা বাটা, একটু সামান্য রসুন বাটা, সয়া সস, হলুদ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখে গেছিলাম। আর এখানে একটু ময়দা দিয়ে মেখে রেখে দিছি। এখন ব্রেড ক্রামে গড়িয়ে শুধু তেলে ভেজে নিব।
অনেক দিন চা করা আপনাদের সাথে শেয়ার করা হয় না, আর আজকে হচ্ছে ভাবলাম যে চা করি। তো চায়ের মানে মোমেন্টটাই হচ্ছে আমাদের একমাত্র মোমেন্ট, যে সেই সময় অনেক গল্প অনেক আড্ডা। তো ড্রেসিং টেবিলটা দেখিয়ে দেই, আমি তো দুপুরের দিকে এটা গোছাইছিলাম। তো তারপরে হচ্ছে এলোমেলোও করছে এই যে আমার মেয়ে এখানে পুতুল নিয়ে এসে রেখে দিছে। তো তারপর আপনাদের সাথে শেয়ার করি যতটুকু করছি। মোটামুটি এখন বেশ ফাঁকা লাগতেছে, অনেকগুলো জিনিস ফেলানো গেছে। প্রতিবার যখন ড্রেসিং টেবিল ডিপ ক্লিন করি তখন অনেকগুলো করে জিনিস ফেলে দেয়া হয়, ডেট এক্সপায়ার হয়ে যায় যেগুলো বা লাগে না, তো এই টাইপের জিনিসগুলো ফেলে দেয়া হয়। আর এই যে ভিতরের এই জিনিসগুলো শুধু আমি ধুয়ে রেখে দিছি, কারণ তখন রান্না করতে যেতে হবে একটা মাথায় ছিল, মানে মুছে রেখে দিছি। তো এগুলোকে আমি তার পরের দিন হচ্ছে একটু গুছিয়ে রেখে দিব। তো অনেক জায়গা বের হয়েছে, আগে কিন্তু এত মানে মানে একটু জায়গাও ছিল না, এরকম একটা অবস্থা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো।